আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন i74 একটি ফোন। তো এই ফোনের লক দেখতে পাচ্ছেন, আমরা লকটি জানি না আর টাচের একটু প্রবলেম আছে। তো আমরা এটা কি করব, লকটি আউট করব। এর জন্য আমরা i74 এই ফোনটিকে হার্ড রিসেট দেবো। হার্ড রিসেট দেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম ফোনটি অফ করে নিতে হবে। তো চলুন আমরা ফোনটি অফ করে নিই। তো ফোনটি যখন অফ হয়ে গেল আমাদেরকে দেখতে পাচ্ছেন, তখন আমাদের সরি আবারও অন অফ হয়েছে, আমি ব্যাটারি টাকে খুলে অফ করি। তো আমাদের ব্যাটারি অন অফ। তো আমাদের দেখতে পাচ্ছেন ভলিউম আপ এবং পাওয়ার বাটন, এই দুইটা একসঙ্গে চাপ দিতে হবে। তো আমরা প্রথমে পাওয়ার ভলিউম বাটন আপ এবং ডাউন এবং পাওয়ার বাটনটি একসঙ্গে চাপ দিয়ে ধরলাম। তো একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। তো যখন আমাদের পাওয়ার আসবে তখন আমরা এই বাটনটি ছেড়ে দিলাম, পাওয়ার বাটনটি। তো আমাদের ভলিউম আপ বাটনটি ধরে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাংশন চলে এসেছে। তো আমাদের যে ভলিউম প্লাস এবং মাইনাস এই দুইটা দিয়ে আমাদেরকে এটার আপ ডাউন করে নিতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে উইক ডাটা রিসেট। তো আমরা এখন পাওয়ার বাটনে চাপ দেব, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস অর নো। তো আমরা ইয়েস, তারপরে পাওয়ার বাটন, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আমাদের উইক ডাটা রিক্রিট। তো আমরা এখন পাওয়ার বাটনে চাপ দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রিবুট হচ্ছে, এখন আমাদের ফোনটি চালু হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার্ট বাটন চলে এসেছে। তো আমরা স্টার্টে ক্লিক করতেছি। তো আমাদের শুরুতেই বলছিলাম যে আমাদের যে টাচটি রয়েছে এই টাচটির প্রবলেম। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটি FRP লক রয়েছে। তো আমরা টাচটি কমপ্লিট করব না, আমরা দেখতে পাচ্ছেন FRP লক। তো আমরা সরাসরি এই FRP লকটি আমরা কম্পিউটারের মাধ্যমে করব। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই।